প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব 19-7-এর 5 নম্বর অঙ্ক নিয়ে। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে, যদি সার্বিক সেট ইউ ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7, এ ইকুয়াল 1 to 5, বি ইকুয়াল 2, 4, 7 এবং সি ইকুয়াল 4, 5, 6 হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। এখানে দেওয়া আছে ক এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে 4টি সেট দেওয়া আছে, সেই 4টি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে এই নিচের সম্পর্কগুলো সত্য কি না সেটা যাচাই করব। এখন আমরা শুরুতেই মানগুলো উঠিয়ে নিব। ক নাম্বারে যেহেতু এ এবং বি সেট নিয়ে কাজ, তাই আমরা এ এবং বি সেটের উপাদানগুলো এখন উঠিয়ে নেব। আমরা লিখব, দেওয়া আছে এ সমান 1, 2, 5 এবং বি সমান 2, 4, 7। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে রয়েছে এ ইন্টারসেকশন বি। আমরা এখন এ ইন্টারসেকশন বি এর মান বের করব। আমরা লিখব যে এ ইন্টারসেকশন বি সমান, এর মানগুলো হচ্ছে 1, 2, 5, ইন্টারসেকশন বি এর মানগুলো হচ্ছে 2, 4, 7। এখন যেহেতু এখানে ইন্টারসেকশন চিহ্ন থাকা মানে হচ্ছে যে দুটো সেটের মধ্যে যে কমন উপাদানটি রয়েছে সেটি আমরা নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র টু দুটো সেটের মধ্যে কমন, সেজন্য আমরা এখন এখানে 2 নেব। তারপর ডান পাশে রয়েছে বি ইন্টারসেকশন এ। আমরা এখন বি ইন্টারসেকশন এ এর মান বের করব। বি এর মান হচ্ছে 2, 4, 7, ইন্টারসেকশন এ এর মান হচ্ছে 1, 2, 5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দুটো সেটের মধ্যে কমন রয়েছে, সেজন্য এখানেও হবে 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশের যে সেটটি রয়েছে সেই সেটটির উপাদান হচ্ছে 2 এবং ডান পাশে যে সেট রয়েছে সেই সেটের উপাদান হচ্ছে 2। তার মানে এই দুটো সেট হচ্ছে সমান। আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। তার মানে হচ্ছে যে সম্পর্কটি অবশ্যই সত্য, যেহেতু দুটো সেটের উপাদানই হচ্ছে 2, তার মানে সম্পর্কটি সত্য আমরা লিখতে পারি। সম্পর্কটি সত্য।